রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনু হাক্কুন, রওয়াহ মুসলিম, সহি মুসলিমের হাদিস, যে বদ নজর সত্য, বদ নজর লাগে, বদ নজর বাস্তবে বাস্তবায়িত হয়, এটা সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেটাকে আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন তার সিলসিলা সহিহার মধ্যে, أكثر من يموت من أمتي بعد قضاء الله وقدري من العين. أمار أمتي مانوش مارا جابي الله سبحانه وتعالى تقدير يبون قضاء ارمده شبجي بشي بالعين بدون جري بدون جري مانوش مرتو ورون برجندو كرت باري. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আল আইনু হাক্কুন ওয়াল আইনু তুদখিলুর রাজুলাল কবরা, বদ নজর সত্য, বদ নজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আইনু হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবিকুল কদর লাসাবাকাতহুল আইন, বদ নজর সত্য, কোনো কিছু যদি তাকদীরকে অতিক্রম করে যেতে পারত অথবা যেতে পারে তাহলে বদ নজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোর আলোকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে বদ নজর সত্য এবং বদ নজরের প্রভাব আছে, এবং বদ নজরের প্রভাব এত শক্তিশালী যে সেটি তাকদীরকেও অতিক্রম করে ফেলতে পারে, পারতে পারে, এবং বদ নজরের প্রভাব এত শক্তিশালী যে বদ নজর মানুষকে কবর পর্যন্ত, তথা বদ নজরের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন كان رسول الله صلى الله عليه وسلم يتعوذ من عين الجان ثم أعين الإنس فلما نزلت المعوذتان أخذ بهما وترك ما سوا. بد نجر شدو مانوشير لاغينا برون بد نجر جنيرو لاغتو باري. تو رسول الله صلى الله عليه وسلم شرور ديكي علادة علادة بحبه مانوشير بد نجر تيكي پوريتران چايتن ابن علادة علادة بحبه جين شايتانير بد نجر تيكي پوريتران چايتن. তারপরে যখন সুরা নাস আর সুরা ফালাক অবতীর্ণ হলো তখন তিনি আর আলাদাভাবে পরিত্রাণ না চেয়ে নাস ফালাক পড়তেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না জিব্রাইল আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিব্রাইল একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, বললেন ইয়া মুহাম্মদ ইশতাকাইতা ফাকালা নাআম, হে মোহাম্মদ আপনি কি অসুস্থতা বোধ করছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আমি অসুস্থতা বোধ করছি। তখন জিব্রাইল বলছেন বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা, আমি আল্লাহর নামে আপনাকে ফু দিচ্ছি মিন কুল্লি শাইইন, প্রত্যেক ওই বস্তু থেকে যা আপনাকে কষ্ট দেয়, মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেক আত্মার ক্ষতি থেকে। বদ নজরের পাওয়ার বা ক্ষমতা মূলত আত্মা থেকে আসে, যেটা আমরা বলব, যেটার প্রমাণ এই হাদিস, মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেক আত্মার ক্ষতি থেকে। আত্মা কি ক্ষতি করতে পারে যে আত্মার ক্ষতি থেকে পরিত্রাণ চাচ্ছেন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহর নবীর জন্য, যে আমি পরিত্রাণ চাচ্ছি আপনার জন্য প্রত্যেক যে বস্তু আপনাকে কষ্ট দেয় এবং প্রত্যেক ওই আত্মা থেকে এবং আত্মার ক্ষতি থেকে, শাররি নাফসিন, আত্মার ক্ষতি থেকে, আও আইনে হাসিদিন, এবং বদ নজর থেকে, খারাপ কুদৃষ্টি থেকে। আল্লাহু ইয়াশফিকা, আল্লাহ আপনাকে আরোগ্য দান করবেন, বিসমিল্লাহি আরকিকা, আমি আল্লাহর নামে আপনাকে ফু দিচ্ছি। ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযুল হাসান ওয়াল হুসাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাসান হুসাইনের জন্য বদ নজর থেকে পরিত্রাণ চাইতেন। হাসান হুসাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই ছেলে, তাদের জন্য সবসময় বদ নজর থেকে পরিত্রাণ চাইতেন এবং কি বলতেন,
ان اباكما كان يعوذ بهما اسماعيل واسحاق আমি তোমাদের জন্য যে দোয়া পড়ে বদনজর থেকে পরিত্রাণ চাই তোমাদের বাপ দাদা ইসমাইল এবং ইসহাক এবং ইব্রাহিম সেই দোয়া পড়েই বদনজর থেকে পরিত্রাণ চাইতেন সেটা কোন দোয়া আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়াহামা ও মিন কুল্লি আইনিন লামা এই দোয়া পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসাইনের জন্য বদনজর থেকে পরিত্রাণ চাইতেন এবং বলতেন এই দোয়া পড়ে তোমাদের বাপ দাদা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বংশের ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আর ইসমাইলের ভাই কে ইসহাক তো তোমাদের বাপ দাদা ইসমাইল ইসহাক এবং তাদের পিতা ইব্রাহিম এই দোয়া পড়েই তাদের সন্তানদের জন্য আল্লাহর নিকটে বদনজর থেকে পরিত্রাণ চাইতেন দোয়ার অর্থ কি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা আল্লাহর পরিপূর্ণ নামের মাধ্যমে আল্লাহর পরিপূর্ণ কথা এবং বাক্যের মাধ্যমে আল্লাহর নিকটে পরিত্রাণ চাচ্ছে মিন কুল্লি শয়তান প্রত্যেক শয়তান থেকে ওয়াহাম্মা বিষাক্ত প্রাণী থেকে ও মিন কুল্লি আইনিন লাম্মা এবং প্রত্যেক কুদৃষ্টি বদনজর খারাপ দৃষ্টি থেকে বদনজর কিভাবে মানুষের উপর প্রভাব বিস্তার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখন যে হাদিসটা বলবো এই হাদিসটা বদনজরের হাকিকত বদনজর কিভাবে কাজ করে আল আইনু হাক্কুন ওয়া ইয়াহদুরুহা শাইতান ওয়া হাসাদু ইবনু আদম বদনজর কাজ করতে তিনটে জিনিস জড়িত হতে পারে এক মানুষের আত্মার মধ্যেই শয়তান বসবাস করে অনেক সময় মানুষের আত্মাই মানুষকে খারাপের দিকে আহ্বান করে শয়তানের প্ররোচনা ছাড়াই এবং আত্মার এই খারাপ শক্তি আছে তো একটা শক্তি যুক্ত হয় আত্মার খারাপ শক্তি তার সাথে যুক্ত হয় মানুষের হিংসা তার সাথে যুক্ত হয় শয়তানের চেষ্টা তিনটা মিলে বদনজর বাস্তবে রূপায়িত হয় হিংসা ছাড়াও বদনজর লেগে যেতে পারে আত্মার খারাপ প্রভাবের কারণে এবং শয়তানের সহযোগিতার কারণে কিন্তু সাধারণত স্বাভাবিক অবস্থায় তিনটা জিনিসের সহযোগিতাই বদনজর মানুষের উপর প্রভাব বিস্তার করে এক অন্তরের যে মনের আত্মার যে কুপ্রভাব এই কুপ্রভাব মানুষের হিংসা এবং শয়তানের প্রভাব শয়তানের চেষ্টা এবং প্ররোচনা এবং সহযোগিতা তো যে কোনো মানুষের যখন কোনো প্রশংসা করা হয় যখন কোনো ভালো কিছু বলা হয় ওই ভালো কিছু বলার মধ্যে যদি অন্তরে হিংসা থাকে হিংসা নিয়ে তার ভালোটা আলোচনা করা হচ্ছে তাহলে হিংসার সাথে ওই ভালো বলাটার সাথে শয়তানের প্ররোচনা অন্তরের খারাপ প্রকৃতি সব একত্রিত হয়ে বদনজরের রূপান্তর হয় যদি হিংসা না থাকে তবুও ভালো প্রশংসা করে কিন্তু আল্লাহর কাছে দোয়া করে না বরকতের তখনও বদনজর লেগে যেতে পারে বদনজর লাগবে না কখন যখন প্রশংসাও করবে এবং আল্লাহর কাছে দোয়াও করবে বরকতের মানে আপনি যদি আমার বক্তব্য শুনে প্রশংসা করেন যে আবদুল্লাহ খুব ভালো বক্তব্য দিল তাহলে সাথে সাথে এই দোয়া করা উচিত যে আল্লাহ আবদুল্লাহর জ্ঞানে বরকত দান করুক আল্লাহুম্মা আমিন তাহলে আপনার এই প্রশংসা বদনজরের রূপান্তর হবে না হলে যে কোনো প্রশংসা বাক্য বদনজর হয়ে যেতে পারে যে কোনো প্রশংসা বাক্য ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেন وكثير من الناس يفقم بمجرد النظر إليه وتضعف قواه وكل ذلك بواسطة ما خلق الله تعالى في الأرواح الشيطانية من التأثيرات বলছেন মানুষ বুঝতে পারে না যে বদনজর কিভাবে কাজ করে আমি তাদেরকে স্পষ্ট করে দিতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুহের মধ্যে খারাপ প্রভাব রেখেছেন সেটা একটা ولي شدة ارتباطها بالعين نسبة الفعل إلى العين وليست هي المؤثرة وإنما التأثير للروح
আসলে চোখের কোনো প্রভাব নাই, বরং প্রভাব অন্তরের, রুহের। আমি একজনের দিকে তাকালাম আর কিছু হলো এটা না, বরং আমার অন্তরে কি কল্পনা করছি, কি ভাবছি, কি বলছি, প্রভাব মূলত সেটা। ফাল্লাযী ইয়াখরুজু মিন আইনিল আইনি সাহমুন মা'নাবিয়্যুন। অন্তর থেকে যেই খারাপ ইচ্ছা এবং হিংসা বের হয়, এটা এক প্রকার মানে বাস্তব জাদু নয়, অদৃশ্য জাদু, মানে জাদুর মতো কিন্তু বাস্তবে জাদু নয়। মানুষের অন্তর থেকে যে খারাপ জিনিস বের হয়, ইনসাদাফাল বাদান আল্লাযী লা বিকায়াত লাহু ফাউসিরা ফী, এই অন্তরের খারাপ কুদৃষ্টি শয়তানের সহযোগিতায়, মানুষের হিংসায়, যার ক্ষেত্রে এই বদনজর হয়, তার শরীরের যদি কোনো প্রকার বা তার অন্তরের যদি কোনো প্রকার সেফটি গার্ড নেওয়া না থাকে, তাহলে এটা তার উপর গিয়ে প্রভাব করবে। কী সেই সেফটি গার্ডগুলো, সেগুলো আমরা বলবো ইনশাআল্লাহ। ওয়া ইল্লা লাম ইয়ানফাযি সাহমু বাল রুদ্দা আলা সাহিবিহি ফাল আইনু তাহদুসু বিসাবাবিল ইজাব ও বিসাবাবিল হাসাদ। সুতরাং বদনজর সংঘটিত হয় কোনো কিছুর প্রশংসা করার মাধ্যমে, কোনো কিছু দেখে ভালো লাগার মাধ্যমে, আর একটা হচ্ছে বিসাবাবিল হাসাদ, হিংসার মাধ্যমে, যেটা আমরা আপনাদের সামনে পরিষ্কার করেছি। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে আরো বলেন, ইন্নাল আইনা তাকুনু মাআল ইজাব ওয়ালাও বিগাইরি হাসাদিন, শুধু প্রশংসার মাধ্যমে বদনজর হয়ে যেতে পারে যদিও হিংসা না থাকে। ওয়ালাও মিনার রজুলিল মুহিব্বি, যদিও ওই ব্যক্তির পক্ষ থেকে হয় যে ব্যক্তি তাকে ভালোবাসে। ওয়ালাও মিনার রজুলিস সালেহ, যদিও ওই ব্যক্তির পক্ষ থেকে হয় যে ব্যক্তি সৎ মানুষ, সৎ মানুষের পক্ষ থেকে তার অন্তরে হিংসা নাই এবং সে সত্যিই তাকে ভালোবাসে, তবুও তার প্রশংসা বাক্য, তার ইজাব, তার আশ্চর্য হওয়া, তার গুণাবলী বর্ণনা করা, তার প্রশংসা বাক্য উচ্চারণ করা বদনজরে রূপান্তর লাভ করতে পারে যদি দোয়া না লাগে, বরকতের দোয়া না, যদিও ওই মানুষ সৎ হয়, যদিও ওই মানুষ তাকে সত্যি ভালোবাসেন এবং তার অন্তরে হিংসা নেয়, তবুও তার প্রশংসা বাক্য বদনজর হতে পারে যদি তার সাথে দোয়া না থাকে। এবং ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ দলিল পেশ করেছেন যে রাসূলুল সাল্লাল্লাহু আলাইহি যুগে একটি বদনজরের ঘটনা, যে বদনজরের ঘটনা বিস্তারিত বর্ণনা করা আছে, যেখানে যার পক্ষ থেকে বদনজর লেগেছিল তার অন্তরে হিংসা ছিল না, মানে তিনিও একজন ভালো সাহাবি কিন্তু তিনি প্রশংসাও করেছিলেন, সামনের জনের চেহারা এবং শরীরের গঠনের প্রশংসা করেছে যে অনেক সুন্দর সে দেখতে, কিন্তু কোনো প্রকার বরকতের দোয়া করেনি, ফলত সে সৎ মানুষ হওয়ার পরও, সাহাবি হওয়ার পরও তার বদনজর সামনের জনের উপর প্রভাব বিস্তার করে এবং লেগে যায়।